পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর মহিলাদের অবস্থা একটু লেহালুয়া, কারণ বাসায় অনেক কাজ করতে হইতেছে। যারা কোরবানি করেছেন, দেখা গেছে যে মাংস কাট ধোয়া, রাখা, ফ্রিজিং করা, মানুষকে দিয়া, ভুঁড়ি পরিষ্কার করা, এগুলো করতে করতেই আজকের দিন একদম চলে যাবে। তো এখানে হচ্ছে আমি মানে মাংসগুলো রান্না করে নিব। আর এই তো কোরবানি দেখি একটু বেশি করে মাংস রান্না করতেছি। এখানে সব মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ, তেল, লবণ একসাথে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে মাংসটা চুলায় বসিয়ে দিব। আর আজকে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, তবে কষানোটা এই পাতিলায় করে নিচ্ছি। ভালো করে একদম সুন্দর মতো কষায়া জাস্ট ঝোলের পানি যখন দিব, তখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে আবার পাতিলায় ঢেলে নিয়ে নিব। এই তো চুলায় বসিয়ে দিলাম। আর হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম মাংসটা কষানোর সময়। আর এদিকে হচ্ছে আমাদের বাসায় গ্যাস আছে, কিন্তু গ্যাসের লাইনের মানে পানি ঢুকে গেছে, সেই জন্য মিস্ত্রিতে কাজ করতেছে। এই জন্য হচ্ছে সিলিন্ডারে রান্না করতে হইতেছে ঈদের দিনেও। মিস্ত্রি কাজ শেষ হইলে তারপর আবার আমরা লাইনে গ্যাসে রান্না করতে পারবো। তো এখানে হচ্ছে মাংসটাকে ভালো করে কষাই নিব বেশ কিছুক্ষণ। দেখুন মাংসটা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো এই মাংসটা কষাই নেওয়ার পরে আমি হচ্ছে প্রেশার কুকারে এটাকে ট্রান্সফার করব। প্রেশার কুকারে ঝোলে পানি দিয়ে তারপরে হচ্ছে সিটি দিব, কারণ প্রেশার কুকারে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড আবার বলতেছিলো একটু তাড়াতাড়ি রান্না করো, এই জন্য কুকারে দিচ্ছি। আবার এদিকে সিলিন্ডারেও রান্না করতেছি, সিলিন্ডারেও গরুর মাংস রান্না করতে তো অনেক সময় লাগবে, এই জন্য মূলত হচ্ছে প্রেশার কুকারে দেওয়া। তো এখানে গরম পানিটা অ্যাড করতেছি আমার পরিমাণ অনুযায়ী। তো এখানে দিয়ে হচ্ছে 3-4টা সিটি দিয়ে দিলাম। প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। জাস্ট হচ্ছে এখন ঝোলটা শুকাই নিব। আর এদিকে সেমাই রান্না করার জন্য দুধ জল করে নিচ্ছি, দুধের মধ্যে চিনি দিয়ে দিব। আর এখানে তেজপাতা, 2টা গরম মশলা দিয়ে দিছি, গরম মশলা মানে এলাচ। তো এগুলো দিয়ে ভালো করে দুধটাকে ঘন করে একটু জাল করে নেব। আর আজকে যেহেতু এর সাথে পায়েস রান্না করবো, এই জন্য সেমাইটা একটু অল্প করেই রান্না করতেছি। দেখা যাবে যে 2টা মিষ্টি জিনিস একসাথে খেলে অনেকগুলো মানে হয়ে যাবে, নষ্ট হবে, তার থেকে অল্প অল্প করে রান্না করলাম। আর পায়েসের ভিডিওটা আগামী ভিডিওর সাথে শেয়ার করব আগামী দিনের ব্লগে। তো এখানে হচ্ছে আমি সেমাইগুলো এক এক করে ঢেলে দিচ্ছি। আর এটা ছিল মিঠাইয়ের একটা ঘি ভাজা সেমাই, তো এটার মধ্যে আবার এই যে বাদাম কিশমিশ ওই প্যাকেটের মধ্যেই ছিল, তো ওইগুলো উপর দিয়ে ছিটাই দিলাম। তা এই তো সেমাই একদম রেডি। আর লাচ্ছা সেমাই রান্না করতে তো বেশি কোনো হ্যাসল ভয় ধরা যায়, দুধটা জাল করে নিলেই হয়। আর এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে, এখন দেখতেছিলাম কতটা সফট হয়ে গেছে মাংস। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি। পেজে কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা। আবারও বলি ঈদ মোবারক।